তো দেখতে পাচ্ছেন ইমরান ভাইকে দেখার জন্য অনেক দর্শক চলে এসেছে আমার বাড়ির সামনে। আমার ওস্তাদ যাচ্ছে আমার বাড়িতে, এর জন্য আমি তো অনেক অনেক সৌভাগ্য কপাল আমার। ঠিক আছে, শোনো, কত ক্লান্ত তুমি? ভীষণ ক্লান্ত, কিন্তু দু ঘন্টা ঘুমিয়েছি। অনেক ক্লান্ত, দু ঘন্টা ঘুমিয়েছি। বন্ধুরা, আমি এখন খুবই হ্যাপি, এক্স্যাক্টলি বাড়ি চলে এসেছি। আর আমার বাড়িতে এখন কে এসছে? আমার বাড়িতে সবাই ঘুমাচ্ছে, সকলে ঘুমাচ্ছে, দেখি ইমরান ভাই ঘুমাচ্ছে, দেখি মনে সবাই ঘুমাচ্ছে। আসলে যাই যেটা বেটা কিপটা, সেটা আপনার সবাই ভালো রকম গাইস, আপনারা কিন্তু জানেন আমি কতটা ভালো, কতটা সাদা মনে মানুষ, আমার সাদা মনে কোনো কাদা নেই। অনেক দর্শক চলে এসেছে আমার বাড়ির সামনে, সবাই লাইক সব লাইক টমেটো করে দিন। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ জাহিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনার দয়ায় আমিও অনেক অনেক ভালো আছি, কারণ আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, পূর্ববলাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, যেভাবে আমার ব্লগটা দেখেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবে আমার সঙ্গে থাকবেন এবং এইভাবেই আমার পাশে থাকবেন। সো দেখতে দেখতে আমরা খুবই অল্প সময়ের ভিতরে চলে এসেছি ব্লগ 6 নিয়ে। আজকে হতে চলেছে ব্লগ 6। সো পূর্বে যে ব্লগটি ছিল ব্লগ 5 পার্ট 1, আমরা যেইখানটা গিয়েছিলাম শুটিংয়ের জন্য, সুন্দরবন, মিনি সুন্দরবন, ইমরান ভাইয়ের জায়গাটা পছন্দ হয়নি, লোকেশনটা পছন্দ হয়নি, তার কারণে ওখান থেকে আমরা চলে এসেছিলাম। তারপরে গিয়েছিলাম আমরা হচ্ছে ইকো পার্ক, এবং তারপরে ইমরান ভাই আমাদের বাড়িতে এসেছিলো, এবং ইমরান ভাইকে দেখার জন্য অনেক মানুষ আমাদের বাড়ি চলে এসেছিলো। সো সেই ব্লগটা খুবই বড় ছিল, খুবই বড় ছিল, তার কারণে আমি দুটো পার্ট করতে বাধ্য হয়েছিলাম। সো প্রথম পার্টটি আপনারা তো অবশ্যই দেখেছেন, আর আজকের হতে চলেছে পার্ট 2। সো চলুন তাহলে আজকে ব্লগটি শুরু করা যাক। আর আজকে ব্লগটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে ব্লগটি শুরু করব যেইখানটা শেষ হয়েছিল পার্ট 1, আজকে ব্লগ পার্ট 2 সেখান থেকে শুরু হবে। তাহলে চলুন আমরা টাকির দিকে চলে যাই। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব, লাইক বাটনে লাইক, অ্যান্ড শেয়ার বাটনে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন, এবং আমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে ব্লগটি তাহলে শুরু করা যাক। এখন আমাদের হাইবুর কিছু বলবে, আমি চশমার উপর দিকে দেখছি, কারণ আমার চশমা দেখে কালো কালো লাগছে। হাইবুর কিছু বলে, হাইবুর বলো কি বলবে? কথা হচ্ছে আমাদের যে বড় ভাই, আমাদের বিখ্যাত কবি। আচ্ছা, তো সরি, বিখ্যাত না বিখ্যাত, তো উনি হচ্ছে একটা ব্র্যান্ড, আর উনি যেমন ব্র্যান্ড ওরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মিথ্যা কথা বলে হেবি সুন্দর করে। সো আপনারা এই মানুষটার থেকে দূরে দূরে থাকবেন। আসলে যাচ্ছি কোন জায়গায়, ইকো পার্ক না কি বলে এখানে। সো যাচ্ছি এখন ইকো পার্কের ওইদিকে, দেখা যাক ওখানে পছন্দ হয় কিনা, তাহলে সমস্যা হয়ে যাবে। আমরা একটা লোককে জিজ্ঞেস করলাম যে রাস্তা কোন দিকে, দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, তো বলে এরকম করলো, ওইদিকে 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 ওইদিকে। আমি না না আমি হেসে ফেলেছি এই কারণে যে মাসির চমকে গেছে হঠাৎ করে,
ক্লান্ত হয়ে গেছে, মাঝে মাঝে মুখে পানি দিচ্ছে। আর একটা খুশির সংবাদ হচ্ছে, আজ আমার বাড়িতে এতটা মেহমান যাচ্ছে, খুব ভালো লাগছে যে আমার ওস্তাদ যাচ্ছে আমার বাড়িতে। এর জন্য আমি তো অনেক অনেক সৌভাগ্য কপাল আমার, ঠিক আছে। সো বন্ধুরা, আমি এখন খুবই হ্যাপি, এক্স্যাক্টলি বাড়ি চলে এসেছি। আর আমার বাড়িতে এখন কে এসছে, বাড়িতে সবাই ঘুমাচ্ছে, সকলে ঘুমাচ্ছে, এদিকে ইমরান ভাই ঘুমাচ্ছে, এদিকে মোটামুটি সবাই ঘুমাচ্ছে। সো এদিকে ইমরান ভাই ঘুমাচ্ছে, আমার বাড়িতে এসছে, আজ খুবই ভালো লাগছে। সো গাইস, খাচ্ছে এখন আমাদের মাসিদ ভাই এমডি আক্তার, সেদিকে আছে আমাদের হাবিবুর। সো আমরা যাই ভাই, মন্তব্য শুনে নেবো দিওয়ান মহল্লে। যাই ভাই, যাই ভাই, কিছু বলো, কিছু বলো, কী বলবো, তোমার কেমন অনুভূতি, কী বলবো, তুমি যে আমার বাড়িতে এসেছো, কী হয়েছে? বিরিয়ানি মোটামুটি, না বিরিয়ানি বানাই বলিনি, আমিও বলিনি, তুই আমার বাড়ি এসছো, তোমার কী একটু অনুভূতি বলো। যা অনুভূতি কী আছে, কারণ বাড়ি আসলে কি আমার অনুভূতি প্রয়োজন? তা আমার বাড়িতে এসছো তুমি, সবাই মানে ঘুমের থেকে উঠে পড়েছে, ইমরান ভাই বাড়ি যাবে। আর ইমরান ভাইকে দেখার জন্য বাইরে অনেক দর্শক মানে লাইন দিয়েছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো, অনেক দর্শক হয়ে গেছে। যাই ভাই, আছে ভালো লাগছে। সো ইমরান ভাই একটু আসবে এক্ষুনি, একটু বাইরে গেছে, তারপরে মানে অনেক দর্শক হয়ে গেছে, দর্শকদের আমি দেখাবো বাইরে অনেক দর্শক। তোমার কেমন? আমার ভালো লাগে না বাইরে। আচ্ছা আচ্ছা, কি বলতেছে, আর বাইরে এখন অনেক দর্শক, তো দেখতে পাচ্ছেন ইমরান ভাইকে দেখার জন্য অনেক দর্শক চলে এসেছে আমার বাড়ির সামনে। ঠিক আছে, সো আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তী ব্লগ পাওয়ার জন্য অপেক্ষা করো।